ভারতবর্ষ সহ পৃথিবীর মধ্যে হয়তো এমন একটি মন্দির আছে যেখানে স্বয়ং ভগবান করেন ভক্তের শ্রাদ্ধ। হ্যাঁ বন্ধুরা, 500 বছর ধরে চলে আসছে এই প্রথা। ভগবান গোপীনাথ গলায় ধরা ও কাছা পরে ভক্তের শ্রাদ্ধর কাজ করেন এবং কাজ সেরে ফিরে যান মন্দিরে। এই ঘটনা দর্শন করতে আসেন কয়েক লক্ষ মানুষ। বইয়ের পাতায় যে গল্প শুনেছি যে গঙ্গায় সন্তান বিসর্জন, সেই ঘটনা কিন্তু এইখানেই ঘটেছিলেন, এই মেলাই ঘটেছিল। ও যশোর থেকে আসা আর দুই মহিলা গঙ্গাবক্ষে তাদের সন্তানকে বিসর্জন দিয়েছিলেন এই অগ্রদ্বীপে এসেই। কেনই বা এমন নিয়ম এই মন্দিরের? কী করে আসবেন এই মন্দিরে, কোথায় আছে, যাবতীয় সব কিছু পাবেন আজকের ভিডিওর মধ্যে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর দেরি না করে যাওয়া যাক অগ্রদ্বীপের সেই মেলায়। হাওড়া অথবা শিয়ালদহ থেকে কাটোয়া লোকাল ধরে যেতে হবে অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ বর্ধমান জেলার এক গ্রাম। অগ্রদ্বীপ স্টেশনে নেমে মিনিট দশেক হাঁটার পরে রয়েছে ভটভটি স্টেশন। সেখান থেকে ভটভটিতে উঠে যেতে হবে ওপারে, যেখানে রয়েছে মেলা প্রাঙ্গণ। এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশের 2-3 কিলোমিটার যে মিলনতীর্থের চেহারা নেয়। 10-12 লক্ষ মানুষ আসে প্রতিবছর এই মেলাতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন সহচর ছিলেন গোবিন্দ ঘোষ। একবার মহাপ্রভু তার কয়েকজন সহচরীদের নিয়ে বৃন্দাবন যাবার পথে এক গৃহস্থের বাড়িতে দুপুরে খাবার খান। খাবার শেষে তিনি মুখ শুদ্ধি চাইলে গৃহকর্তা হরিতকি দেন। গোবিন্দ ঘোষ সেই হরিতকি টুকরো করে এবং এক টুকরো চৈতন্যদেবকে দেন এবং বাকিটা সঞ্চয় করে রাখেন পরের দিন মহাপ্রভুকে দেবেন বলে। ঠিক রীতিমতো পরের দিন মহাপ্রভু খাবার শেষে মুখ শুদ্ধি চাইলে গোবিন্দ ঘোষ আগের দিনের সঞ্চয় করে রাখা হরিতকি দেন। এই ঘটনা দেখে শ্রী চৈতন্যদেব বলেন, গোবিন্দ, সন্ন্যাস ধর্ম তোমার জন্য নয়, কারণ যারা সন্ন্যাসী হবে, যারা সন্ন্যাস নেবে, তাদের মধ্যে কোনো সঞ্চয়ের প্রবণতা থাকবে না। তুমি বরং সংসার জীবনে ফিরে যাও এবং গৃহী জীবনের মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করো। মহাপ্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ তাই করল। তিনি অগ্রদ্বীপ গ্রামেই থেকে গেলেন, সেখানে মন্দির করে তার মধ্যে তিনি গোপীনাথের মূর্তি স্থাপন করলেন। গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। সংসার জীবনের মধ্য দিয়ে তিনি গোপীনাথের সেবা করছে। একটা ফুটফুটে ছেলে জন্ম নিল তার ঘরে, তবে শিশু বেশি দিন সইল না। গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেলেন। তারপরে লালন পালন করে ভালোবাসা দিয়ে তার পুত্রকে বড় করতে লাগলো। একদিন এমন হয়েছিল, গোবিন্দ ঘোষ তার পুত্রকে বললেন গোপীনাথের পুজো দেওয়ার জন্য। তার পুত্র বোঝে না, শিশু, ভোগ দেওয়ার পরে বলছে, গোপীনাথ তুমি খাও, তুমি যদি না খাও তাহলে বাবা আমাকে মারবে, বকবে। যখন ছোট্ট বালকের মুখে এসব কথা শুনে গোপীনাথ থাকতে পারলেন না, তিনি আসলেন, এসে সেই ভোগ গ্রহণ করলেন। তবে এ কথাও বললেন যে যখন গোবিন্দ ঘোষ অর্থাৎ সেই ছোট্ট ছেলের বাবা আসবে তখন যেন তাকে কিছু না বলে, যদি বলে তাহলে কিন্তু সেই ছোট্ট ছেলেটা মারা যাবে। গোবিন্দ ঘোষ যথারীতি স্নান সেরে এসে দেখছে যে গোপীনাথের প্রসাদের থালায় কোনো প্রসাদ নেই। ছেলেকে বলল, কে খেয়েছে? বলছে, গোপীনাথ খেয়েছে। ভাবল গোবিন্দ ঘোষ ভাবল যে হয়তো তার ছেলে মিথ্যা কথা বলছে, তাই তাকে মারতে গেল। যখন মারতে গেল তখন
গোবিন্দ ঘোষের ছেলে বলল, বাবা গোপীনাথ খেয়েছে আর বলেছে আমি যদি বলে দিই তাহলে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। গোপীনাথের বলা কথা মতো এই কথা তার বাবাকে বলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার জ্বর আসে এবং সেই জ্বরে কিন্তু গোবিন্দ ঘোষের ছেলে মারা যায়। গোবিন্দ ঘোষের ছেলে মারা যাওয়ার পরে গোবিন্দ ঘোষ ভেঙে পড়ে, কারণ তার একমাত্র সম্বল ছিল এই ছেলে, তাকেও সে হারিয়ে ফেলেছে। তার আর মৃত্যুর পরে তার সৎকাজ কে করবে? আর হিন্দু ধর্মে সৎকার না হলে যে মোক্ষ লাভ হয় না, তাই তিনি দরজা বন্ধ করে সব পূজা অর্চনা বাদ দিয়ে নিশ্চিত করেন যে তিনি গোবিন্দচরণে জীবন দিয়ে দেবেন। সেই ভেবে তিনি গোপীনাথের চরণে পড়ে রইলেন। তখন গোপীনাথ এসে বললেন যে তার কোনো চিন্তা নেই, কারণ তার মৃত্যুর পরে গোপীনাথ তার ছেলে হয়ে তার সৎকাজ করবে। সেই কথা মতো চৈত্র মাসের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পরে গোপীনাথ ভক্তের ছেলে হিসাবে তার শ্রাদ্ধের কাজ করেন। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর চৈত্র মাসে একাদশীতে অগ্রদ্বীপে হয় গোপীনাথ ও গোবিন্দ ঘোষের এই মেলা। এই মেলায় অংশগ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ। কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, এই সব ধর্মের মানুষরাই কিন্তু এখানে আসে। এখানে এসে যে প্রসাদ, মহাপ্রভুর যে প্রসাদ, সেই প্রসাদ আর নিয়ে থাকেন। পৃথিবীর মধ্যে একমাত্র এটাই সেই মন্দির যেই মন্দিরে কিন্তু ভগবান গলায় ধরা বেঁধে তিনি যে ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য তিনি ভক্তের শ্রাদ্ধের অনুষ্ঠান করেন। কথায় বলে, ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে ভগবান তোমার সব কিছুতে সাড়া দেবে। ঠিক তেমনই কিন্তু গোবিন্দ ঘোষের ভক্তি ছিল, বিশ্বাস ছিল ভগবানের প্রতি। তাই তার শেষ জীবনে তার দেহত্যাগের পরেও কিন্তু তার ছেলে হয়ে এসেছিলেন ভগবান। ভগবান তার ছেলে হয়ে এসে তার সব কাজ করেছিলেন। বন্ধুরা, আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপীনাথ।